আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি এই পর্বের ভিডিওতে। আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো গিয়ে ভিডিওর উপরে মিউজিক কপিরাইট ক্লেম আসলে আসলে কিভাবে সেটা রিমুভ করতে পারবে। দেখতে পাচ্ছেন একটা একদম নতুন চ্যানেল, খুব শীঘ্রই চ্যানেলটা একটা ভিডিও বেশ র্যাঙ্কিং করছে, সেই ভিডিওতেই এখানে কপিরাইট ক্লেম চলে এসেছে। সো আমরা এটাকে দেখবো আসলে কিভাবে এই ভিডিওটা থেকে কপিরাইট ক্লেমটা উঠানো যায়। জাস্ট এখানে যে কপিরাইটটা আসছে সেটা একটু আমরা দেখে নিই প্রথমে। সো এখানে যে কপিরাইটটা আসছে, কপিরাইট সামারি অ্যান্ড স্ট্যাটাস দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু লেখা আছে অলরেডি নট অ্যাফেক্টেড। সো আপনার যে মিউজিকটা ব্যবহার করতেছেন এটা কোনো ধরনের, মানে এই যে কপিরাইটটা ক্লেমটা আসলো এটা কোনো ধরনের এফেক্ট করবে না আপনার চ্যানেলের উপরে, সেটাই বলতে এখানে বলে দিয়েছে। জাস্ট এই ভিডিওতে যত রেভিনিউ আসবে সবটাই যে কোম্পানি এখানে ই করেছে ক্লেম করেছে তারা নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন হাওয়াক ফর এ থার্ড পার্টি, এই হাওয়াক ফর এ থার্ড পার্টি আমরা অনেকেই যারা ইউটিউব ব্যবহার করি তারা দেখি যে আসলে এই হাওয়াক ফর থার্ড পার্টি এরা ব্যাপক কপিরাইট ক্লেম দেয়। এরা এমন একটা প্রতিষ্ঠান যাদের কাছে, ধরেন আমি একটা যদি মিউজিক রিলিজ করি সেক্ষেত্রে আমি তাদের কাছে সাপোর্ট নিতে পারবো যে আমার মিউজিক যদি কেউ ব্যবহার করে তাহলে আপনারা কপিরাইট ক্লেম দেবেন। এই কোম্পানিটা মূলত এরকমভাবেই কাজ করে থাকে, সেই জন্য দেখা যায় অনেকের, আমরা ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ফ্রি মিউজিক ব্যবহার করি কিন্তু এরা আসলে কপিরাইট ক্লেম দিয়ে থাকে। কপিরাইট ক্লেম দেওয়ার পরে যে কোনো ধরনের এফেক্ট পড়ে না, শুধুমাত্র তার রেভিনিউ শেয়ার নিয়ে থাকে আর কি। যাই হোক, এখন আমরা যেটা করবো, যেহেতু আমাদের কপিরাইট ক্লেম চলে এসেছে সো আমাদের এটাকে রিমুভ করতে হবে, কারণ এই চ্যানেল এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা ব্যাপক পরিমাণ র্যাঙ্কিংয়ে আছে, যার কারণে যদি এটা অফে থাকে তাহলে আমরা এটা মনিটাইজেশন থেকে যে রেভিনিউটা আসবে সেটা কিন্তু আমরা পাবো না। সো সেই জন্য আমরা চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে আসলে যে ভিডিও ক্যান নট বি মনিটাইজ হবে না, আর এটা কতটুকু থেকে কতটুকু পর্যন্ত আপনার এই কপিরাইটটা তারা দিয়েছে মিউজিক সেটা কিন্তু এখানে চলে আসে 2.44 থেকে 3.26। সো আপনারা স্যার এখানে কিন্তু মার্কিং করে দেওয়া আছে, আপনারা স্যার এখান থেকে যখন প্লে করবেন তখন কিন্তু শুনতে পারবেন। আপনাদের কোনো ভিডিওর ভিতরে যদি কোনো ধরনের এরকমের কপিরাইট এসে থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে দেখবেন মার্কিং করা আছে সুন্দর করে, এখান থেকে ফেলে দিলে এটা শুনতে পারবেন। আর এখানে আপনার কত থেকে কত পর্যন্ত এটা আছে কপিরাইট ক্লেম দেওয়া আছে সেটা কিন্তু এখানে শো করবে। সো আমরা যেটা করবো এখন এটাকে রিমুভ করার জন্য সিলেক্ট অপশনে সেকশনে যাবো। এখানে তিনটা অপশন আছে, তিনটা অপশনের ভিতরে একটা হলো গিয়ে ট্রিম আউট সেগমেন্ট, মানে আপনি চাইলে এখানে যে সিলেক্ট যেটু আছে যেটুকের ভিতরে কপিরাইট ক্লেম এসেছে সেটুকু আপনারা চাইলে সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে পারেন, ট্রিম করে দিতে পারেন, আর বাকি অংশটুকু থাকবে শুধুমাত্র এটা ট্রিম হয়ে যাবে, ট্রিম হয়ে ডিলিট হয়ে যাবে। আর একটা অপশন আছে, সেটা করবেন কি আপনি ট্রিমের সেগমেন্টের ভিতরে যাবেন, গিয়ে জাস্ট এখান থেকে যদি আপনি এখানে চলে এসেছে 2.43 মিনিট থেকে 3.26 মিনিট পর্যন্ত, এখানে যেয়ে জাস্ট আপনি এখানে কন্টিনিউ যদি দিয়ে দেন তাহলে এটা অটোমেটিকলিভাবে রিমুভ হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হলো গিয়ে রিপ্লেস সং, আপনি এইখান থেকে যে কোনো একটা যে ইউটিউব লাইব্রেরি আছে সেখান থেকে যে কোনো একটা সং সিলেক্ট করে এখানে অ্যাডে যদি ক্লিক করেন, যদি আমরা দেখি একটা যে কোনো একটা সং এই সংটা সিলেক্ট করবে, এখান থেকে যদি আমরা অ্যাডে দিই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু নীল মার্ক করা আছে। সো আপনারা চাইলে এই মিউজিকটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি যদি ড্রাগ একটু ড্রাগ করেন তাহলে দেখতে পারবেন যে পজিশনে মিউজিকটা নিতে চান সেই পজিশনে কিন্তু আপনি ড্রাগ করে সিলেক্ট করে দিতে পারবেন আপনার পছন্দ মতো। আপনি যদি চান শেষের অংশটুকু মিউজিক রাখবেন শেষের অংশটুকু রাখতে পারবেন, আর যদি প্রথমের দিকে অংশটুকু রাখতে চান রাখতে পারবেন। এরপরে যেটা আছে এখানে আমরা মোড একটা অ্যাকশন দেখতে পাচ্ছি, এখানে হলো গিয়ে লাইসেন্স ইনফরমেশন রিমুভ, আপনি চাইলে এটাকে রিমুভ করে দিয়ে আবার নতুন করানো এটা সিলেক্ট করতে পারবেন। আর লাইসেন্স ইনফরমেশন দ্বারা যেটা বুঝি যে ইউটিউব লাইব্রেরির ভিতরে বিভিন্ন মিউজিক আছে যেটার লাইসেন্স দেওয়া যায়, সো আপনি চাইলে এটা ফ্রি লাইসেন্স কিনা সেটা চেক করে নিতে পারবেন। এরপরে আমরা একটু এটা থেকে বের হয়ে আসি ডিসকার্ড দিই, সরি আর একটু দেখি, আর একটা আছে যে মিউট সং, আপনি চাইলে এইখানের যে সংটা আছে যে আপনার ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আসলে লোকদেরকে না দেখালেই নয়, আপনি অন্য কোনো মিউজিক লাগাবেন না পছন্দ হচ্ছে না তাই এটা শুধুমাত্র মিউট করে রাখবেন এখানে কোনো সাউন্ড থাকবে না, সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন, অল মিউট মিউট অল সাউন্ড হোয়েন সং প্লেস, আর একটা আছে যে মিউট সং অনলি। এখানে আমরা দেখি দেখতে পাচ্ছি লেখা আছে রিমুভ অল সাউন্ড ইন ইউর ভিডিও উইল ক্লেম সং প্লেস, মানে আপনি যেখান থেকে যে যতটুকু ই করতেছেন এটা সম্পূর্ণটাই রিমুভ হয়ে যাবে, দ্য অপশন ইউজুয়ালি ফাস্টার অ্যান্ড মোর লাইকলি রিমুভ দ্য ক্লেম, মানে এইটা যদি করেন তাহলে এখান থেকে কিন্তু যে ক্লেমটা আছে এটাই রিমুভ হয়ে যাবে। আর এটা হচ্ছে মিউট সং অনলি বিটা, রিমুভ দ্য ক্লেম সং অনলি
রিমুভ দ্য ক্লেম সং অনলি, মানে আপনার যতটুকু ক্লেম করা আছে শুধুমাত্র ততটুকু রিমুভ হয়ে যাবে। ইউজুয়ালি ইউজুয়ালি এইটাই লেখা আছে, আপনি যদি চান যে যতটুকু আপনার সিলেক্ট করা আছে ততটুকুই যদি আপনি রিমুভ করতে চান সেক্ষেত্রে মিউট সং অনলিতে দিয়ে দেবেন, দিয়ে তারপর কন্টিনিউ দিয়ে দেবেন। আমার আমি যেটা করবো এই মুহূর্তে সেটা হলো গিয়ে আমি জাস্ট এখানে একটা রিপ্লেস অন্য একটা সাউন্ড বসিয়ে দেবো এই বরাবর। সো আমি আর একটা সাউন্ড পছন্দ হয়েছিল, সরি এই সাউন্ড, এই সাউন্ডটা আমি বসিয়ে দেবো, অথবা এই সাউন্ডটা দেখি এই সাউন্ডটা আমি বসিয়ে দেবো। সো আমি অ্যাডে ক্লিক করার পর এখানে কিন্তু চলে এসেছে, চলে আসার পর যেটা করতে হবে জাস্ট আমি যদি এখানে সেভ দিয়ে দিই তাহলে কিন্তু আমার সাউন্ডটা রিপ্লেস হয়ে যাবে। আমরা আমি একটু শুনে নিব, এখানে একটু লোডিং চলতেছে, সো লোডিংটা চলুক, আমি জাস্ট এখানে সেভ দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু টিক টিক মার্ক হয়ে গেছে যে এটা আর কোনো সমস্যা হবে না। সো আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি, আর এখানে লেখা আসছে কি রেডি টু রিপ্লেস সং, দ্য প্রসেস মাইট টেক এ ওয়াইল, ওয়ান্স দ্য অডিও ক্লেম হ্যাজ বিন সাকসেসফুলি রিপ্লেস উইল আপডেট এনি ভিউইং অর মনিটাইজেশন রেস্ট্রিকশন, ইউজার উইল কন্টিনিউ টু সি দ্য কারেন্ট ভার্সন অফ ইউর ভিডিও আনটিল দ্য এডিট আর প্রসেড। সো কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে, সো অপেক্ষা করার পরে এটা রেডি হয়ে যাবে প্রসেড, আর এখন প্রসেড চলতেছে মানে প্রসেসিং চলতেছে। সো আমি এটাকে দিলাম সেভ দিলাম, সেভ দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আনএবল ওয়েল ভিডিও প্রসেসিং, সো এই ভিডিওটা যেহেতু প্রসেসিং হচ্ছে সো কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ পরে এসে আমরা এটাকে আবার চেক করে দেখবো যে আসলে হয়েছে কি না। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা অবশেষে সফল হলাম। এটা প্রায় দ্বিতীয়বারের মতো সেমভাবে মিউজিকে কপিরাইট দিয়েছিল হক, সো আমরা সেটাকেও সেমভাবে সমাধান করে আমরা প্রায় এখন প্রায় 6-7 ঘন্টা পরে আমরা আপডেট পাচ্ছি। সো এরপরে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু সেই মিউজিকটা মানে সেই যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু এখানে যে কপিরাইট ছিল সেই কপিরাইটটা কিন্তু চলে গেছে, আর এখানে কিন্তু অফ লেখা আছে, আমি এটাকে এখন অন করে দেবো। তো অন করে দেওয়ার পরে কিন্তু আমার এটা কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখান থেকে এখন কাউকে রেভিনিউ শেয়ার দিতে হবে না, এখান থেকে এটা যা ভিউ হবে এটা যা আর্নিং হবে স্ট্রিমেট আর্নিং অথবা রেভিনিউ যা আসবে সম্পূর্ণটাই এই অ্যাডসেন্সের যোগ হবে। এই ছিল সম্পূর্ণ ভিডিওটা, যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অথবা কোনো ধরনের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে অথবা কোনো ধরনের ভিডিও অথবা সলিউশন যদি লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই সকল সলিউশনগুলো সলভ করে দেওয়ার জন্য, সেই সকল প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।